নমস্কার, সবনাবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। প্রমোটিং এর জন্য চা বিক্রেতাকে উচ্ছেদের হুমকি, মারধর করে দোকানে তালা লাগিয়ে দিল জমির মালিকের লোকজন, সোদপুর স্টেশন সংলগ্ন এলাকার ঘটনা। মালিক নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করলেও গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। চলুন দেখব। ঠিক কি ঘটেছিল বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদের কি আপডেট রয়েছে? দেখো, দীর্ঘ 60 বছর ধরে এই স্টেশন রোডে চায়ের দোকান চালাতো দত্ত, বিভিন্ন ধরনের চায়ের দোকান, অলকিন দত্ত এবং তার দাদা মানিক দত্ত। এই দোকানটি ছিল হচ্ছে পরমেশ্বর চক্রবর্তীর নামে একজনের দোকান, এবং সে 60 বছর ধরে তাকে ভাড়া দিত, দোকান চালাতো তাকে ভাড়া দিয়ে। এই দোকানের পেছনে একটি প্রমোটিং হচ্ছে, তার জমিতে সে পরমেশ্বর চক্রবর্তীর জমিতে প্রমোটিং হচ্ছে, এবং সেই প্রমোটিং এর যে জমি, যে আবাসন, সেই নির্মীয়মান আবাসনের সামনে কিন্তু এই চায়ের দোকান। চায়ের দোকানে যিনি মানে বর্তমান যিনি মানে চায়ের দোকান চালাচ্ছেন অলকিন্দ দত্ত, তিনি অভিযোগ করেছেন গতকাল তাকে পরমেশ্বর চক্রবর্তী এবং তার পরিবারের লোকজন এবং আরো বেশ বহিরাগত লোকজন তার দোকানের সামনে আসে এবং এসে তাকে দোকান থেকে ঘাড় ধাক্কা দিয়ে দোকান থেকে তাকে এবং তার দাদাকে বের করে দেয়, বের করে দিয়ে দোকানের শাটার ফেলে দোকানের শাটারে তালা লাগিয়ে দেয়। এই অভিযোগ কিন্তু করছেন অলকিন্দু দত্ত। পাশাপাশি অলকিন্দু দত্তর এই যে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে বলে জানিয়েছেন পরমেশ্বর চক্রবর্তী। তিনি যেটা জানিয়েছেন যে এই যে তার যে দোকান, সে দোকান তার জমির মধ্যেই তার দোকান, এবং 60 বছর ধরে তাকে ভাড়া দেওয়া হয়েছিল, 60 বছর ধরে সে এখানে দোকানদারি করছে। এখন তার এই জমিতে আবাসনের কাজ হবে, সে কারণে তাকে এর আগেও মানে টাকা পয়সা দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তাতে কোন রকম সে রাজি হয়নি এবং সে এই জায়গাটা জবরদখল করার জন্য কিন্তু সে এই সমস্ত নোংরামি কাজকর্ম করছে, এমনটাই পরমেশ্বর চক্রবর্তীর অভিযোগ। গোটা ঘটনার কিন্তু অভিযোগ দায়ের হয়েছে খর্দ থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং এসে তদন্ত করে। এখন এই গোটা ঘটনা মানে পরমেশ্বর চক্রবর্তীর জমিতে দোকান ভাড়া নিয়ে চালাচ্ছিল অরবিন্দ দত্ত তো দ্বারা মানিক দত্ত, এখন এই পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ। এখন এই গোটা ঘটনা দুপক্ষের অভিযোগই দায়ের হয়েছে খর্দ থানায়, গোটা ঘটনা এখন তদন্ত করছে খর্দ থানা পুলিশ। অনেক ধন্যবাদ রাজাদা, সঙ্গে থাকো আমাদের চ্যানেলের। প্রতিটি বিভাগেই আমরা নতুন মুখ চাইছি, আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। যা আপডেট মিলল সোদপুর স্টেশন সংলগ্ন আরএন এভিনিউ এলাকায়, দীর্ঘ 60 বছর ধরে জমির মালিক পরমেশ্বর চক্রবর্তীর কাছ থেকে ভাড়া নিয়ে চায়ের দোকান চালাতেন মানিক দত্ত ও তার ভাই কমলেন্দু দত্ত। চায়ের দোকানের জমিতে প্রমোটিং এর কাজ চলছে, সেই জন্য চায়ের দোকান উচ্ছেদের জন্য মানিক দত্ত ও কমলেন্দু দত্তকে চাপ দিচ্ছিল জমির মালিক। উচ্ছেদে রাজি না হওয়ায় বহিরাগত লোকজন নিয়ে এসে মানিক দত্ত ও কমলেন্দু দত্তকে মারধর করে দোকান থেকে বার করে দেয় জমির মালিক, এমনটাই অভিযোগ। এর পাশাপাশি দোকান থেকে বের করে দেওয়ার পর দোকানে তালা লাগিয়ে দেওয়া হয়। দোকানের সামনে এসে বহিরাগত লোকজন নিয়ে এসে হুমকির ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। গোটা ঘটনায় যথেষ্ট আতঙ্কিত দুই ভাই মানিক দত্ত ও কমলেন্দু দত্ত। এ প্রসঙ্গে চায়ের দোকানদার কমলেন্দু দত্ত কি জানালেন শুনব। ঘটনা হচ্ছে আমাদের রথিনদলের উল্টো দিকে আমাদের একটা চায়ের দোকান আছে, নাম দত্ত কেবিন। দীর্ঘ 60 বছর ধরে এই দোকান ধরে বাবা দাদা আমরা সবাই এই দোকান চালাই, কিন্তু আমাদের কোর্ট কেস চলছে প্রায় 35 বছর ধরে। বর্তমানে হাইকোর্টের অধীনে আছি 2007 সাল থেকে, এখনও পর্যন্ত কোর্টের কোনো রায় বেরায়নি উচ্ছেদের। এখানে প্রমোটিং হচ্ছে এবং বাড়িওয়ালা জোর করে আজকে 1টার সময় আমার দাদাকে আমাদের সমস্ত মালপত্র দিয়ে বের করে দিয়ে তালা দিয়ে দিয়েছে কোর্টের অর্ডার ছাড়া। তো আমি আশা করব প্রশাসন বা যাক, দিদিও বলেছে যে উচ্ছেদের কোনো কিছু চলবে না বা উচ্ছেদ করা যাবে না, তা সত্ত্বেও আমাদের এইভাবে উচ্ছেদ করা হচ্ছে। হ্যাঁ, লোকজন নিয়েছিলেন, উনি কোন রাজনৈতিক দলের সাথে আছেন আমি যা বলবো না, তো লোকজন নিয়েছে, এর আগের দিনও ধমকি দিয়েছে প্রচুর পরিমাণে, এসেছিল প্রচুর ছেলে পেলে নিয়ে,
যে তারা অকথ্য গালা গালি দিয়ে বের করতে বলেছিল যে একবার আমাদের দোকানে ঢুকিয়ে তালা বন্ধ করে দেবে, এরকম ব্যাপার। আপনাদের উচ্ছেদ করছে কেন? জানি না, এখানে প্রমোটিং হচ্ছে এটুকু আমরা সবাই জানে, তার জন্য কিনা বা এটা অন্যায়ভাবে করা হচ্ছে এটা সবাই এলাকার লোক বা ব্যবসা সমিতি এটা আমাদের পাশে আছে, তা সত্ত্বেও এটা করা হচ্ছে, তারাও বাধা দিয়ে পাচ্ছে না। তারা সমিতি এক সপ্তাহ সময় নিয়েছিল, আজকে আবার বলেছিল আসবে, আজকে এটা সবাই মিলে এসে এরকম অন্যায়ভাবে তালা দেওয়া। আপনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে? হ্যাঁ, আমাকে নানা রকমভাবে বাজে বাজে কথা, গালাগালি থেকে আরম্ভ করে এরপরে আরো দোকান ভেঙে গুড়িয়ে দেব, তো আরো কি করা যায় দেখছি, এসব নানা রকম কথা। আপনার কি আতঙ্কিত? অবশ্যই, এইভাবে দোকান বন্ধ রেখেই ভাতে মারা অথবা যদি কোনো রকম ভাবে আরো কোনো খারাপ কাজ করে জবরদখল করে রাখার উদ্দেশ্যেই এ ধরনের মিথ্যে অভিযোগ করছেন মানিক দত্ত। কি বলবেন এই অভিযোগটা? একটা সাক্ষী দেখাক আমাকে, যে আমি কাউকে, আমি এই বুড়ো বয়সে কাউকে ধাক্কা মারতে পারি? আমি তো কারো ধাক্কা মারলে আমি নিজেই পড়ে যাবো। এই যে অভিযোগটা যে মূলত করছে, এরা কারা? মানে এরা, এদের কিরা? এ ব্যাপারটা হয়েছে কি, এরা আমাদের একটা ভাড়াটিয়া, এই ভাড়াটিয়া ওর বাবা ছিল ভাড়াটিয়া ইন্দ্রভূষণ দত্ত, তারপরে ওরা আপনার এই মানিক দত্ত ভাড়াটিয়া হিসাবে হাইকোর্টে স্বীকৃত হয়। সেই মানিক দত্তর কে চালাচ্ছিল? আমি 2006 সালে ব্যারাকপুর এডিজে কোর্টে আমি জিতে যাই, জেতার পরে ওরা অ্যাপিল করে, অ্যাপিল করার পরে সেই মামলাটা 2007 সালে ছিল, তো সেখানে আগে ছিল 20 টাকা ভাড়া, জজ সাহেব তখন 200 টাকা করে দিয়েছিলেন, কিন্তু ওরা আজ পর্যন্ত আমি সেই টাকা কোথাও পাইনি। এর আগেও সোদপুরের বুকে বহুবার ব্যবসায়ী উচ্ছেদকে কেন্দ্র করে মারধর হুমকির খবর বারংবার প্রকাশ হয়ে এসেছে। প্রশাসনের তৎপরতায় ব্যবসায়ীরা বিচার পেলেও বেশিরভাগ ক্ষেত্রে ক্ষমতার জোরে পরিস্থিতি নিজেদের পক্ষেই নিতেই দেখা যায়, বাড়ির মালিক থেকে শুরু করে প্রমোটারদের। এ ঘটনার পরে খড়দহ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে দুপক্ষের পক্ষ থেকে, শুরু হয়েছে তদন্ত। এখন দেখার প্রশাসন এ ব্যাপারে নিরপেক্ষ থাকতে পারে কিনা। রাজা দে, 7 আবিক নিউজ, সোদপুর। আমাদের চ্যানেলের প্রতিটি বিভাগেই আমরা নতুন মুখ চাইছি, আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। আর যারা নতুন দর্শক বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল, 7 নিউজ চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।